চলো একই কমেন্ট বারবার না আমি তো ওকে মা করে ডাকছি না ওর জন্য তুমি মা তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেল মাই লিটিল ওয়ার্ল্ডে আজকে আমি কি টপিকে কি বিষয়ে ভিডিও করব তোমরা থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো তো আমি এটা নিয়ে ভিডিও আলাদাভাবে করতে কখনোই চাইনি আমাকে অনেকেই ভিডিওর কমেন্ট বক্সে এটা এসে রিকোয়েস্টেরও করেছো যে দিদি ভাই তুমি আলাদাভাবে একটা ভিডিও করে তুমি এটা বলো ঠিক আছে যে তোমার সাথে কীভাবে যোগাযোগ করা যায় আমি কখনোই চাইনি যে আমি এরকম কোনো বিষয়ে ভিডিও করব মানে আমার কোনো ইচ্ছে নেই এই বিষয়ে ভিডিও করার বাট সত্যি কথা বলতে গেলে এখন আমি যখনই আমার কমেন্ট বক্সে মানে সামান্য একটু টাইম পেয়ে যদি আমি কমেন্ট বক্সে গিয়ে কমেন্টগুলো চেক করি তো বেশিরভাগ কমেন্ট আমি দেখি সে একটাই কমেন্ট মানে একদম কমন করা প্রশ্ন যে দিদিভাই তোমার সাথে যোগাযোগ কীভাবে করবো দিদিভাই তোমার সাথে আমি কথা বলতে চাই দিদিভাই তোমার সাথে কীভাবে কন্ট্যাক্ট করব এই একই প্রশ্নের বারবার একই রিপ্লাই মানে সত্যি দেওয়া যায় না পসিবল হয় না দেওয়াটা তাও আমি অনেক সময় কোনো ভিডিওর মধ্যে গিয়ে কমেন্ট করে সেটা পিন করে দিই তো অনেকেই আছে যারা সেই পিন কমেন্টটা হয়তো দেখে না বা দেখে আবার সেই কমেন্ট করছে সেটা হতে পারে আবার আমি কোনো কোনো ভিডিও রয়েছে যে ভিডিওগুলোর মাঝখানে আমি জিনিসটা দেখিয়ে দিই যে তোমরা কীভাবে যোগাযোগ করবে বাট হয়তো তারা ফুল ভিডিও দেখছে না ভিডিও স্কিপ করে দেখছে যে কারণে তারা সেই ভিডিওতে এসে সেই একই প্রশ্ন করছে আমি সেই ভিডিওতে ডিটেলস বলার পরেও তারা সেই ভিডিও মানে কোয়েশ্চেনটা করছে তো যাই হোক মানে চাইনি আলাদাভাবে ভিডিও করতে বাট ভিডিওটা করতে হচ্ছে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে তো আমি এর আগে যে ভিডিওটা ছেড়েছিলাম মানে দুদিন আগে আমি সবচেয়ে প্রথমে সেই ভিডিওটাতেই যাব আমি দুদিন আগে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটাতেই সবচেয়ে প্রথমে আমি যাই সেখানে যে কমেন্টগুলো এসেছে সেই কমেন্টগুলো আমি কয়েকটা পড়ব তারপরে আমি তোমাদেরকে মানে আমার সাথে যোগাযোগ করার যে ব্যাপারটা সেটা জানিয়ে দেব। তো সেখানে সবচেয়ে প্রথম যে কমেন্টটা এসেছে সেটা কমেন্ট করেছে আসমা আক্তার তোমরা সবাই চেক করে দেখে নিও সে কমেন্ট করেছে আমিও আপনার ভিডিওটা ফলো করেছিলাম আর আল্লাহর রহমতে আমার এই মাসে পজিটিভ এসেছে সবাই আমার আর আমার বাচ্চার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে আমিন তো এই কমেন্টের মধ্যে তেইশটা রিপ্লাই রয়েছে আশা করি তোমরা অনেকে দেখে নিয়েছো কমেন্টটা তো অবশ্যই আসমা আক্তার বোন তোমাকে অনেক অনেক কংগ্রাচুলেশান গড ব্লেস ইউ তুমি অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো আর তোমরা দুজনেই ভালো থাকবে তোমার বিপিও সুস্থভাবে পৃথিবীতে আসবে একটু সাবধানে থেকো কেমন তারপরে যে কমেন্ট করেছে সে হচ্ছে দোল ইসলাম সোহেদ নামে সে বলেছে খুব ভালো লাগলো চোখে পানি গড়িয়ে পড়লো খুশিতে ভালো থেকো মা বাচ্চা আমি জানি তুমিও এই কষ্টে আছো দেখে আমার ভিডিওতে এসেছো ভিডিওটা দেখছো আর অবশ্যই ভগবান একদিন তোমাকেও এই খুশিটা দেবে সেটা গডের কাছে প্লে করি তারপরে মিষ্টি বিমলা বোন সে কমেন্ট করেছে তাতান সোনা সো কিউট যাক আমার তাতান সোনাকে কিউট বলেছে আর আমার তাতান সোনা আমি যখন এই ধরনের কমেন্টগুলো পড়ি সে শোনে তো সে খুব খুশি হয় তাতান খুশি তো তোমাকে কি বলেছে জানো কিউট বলেছে

ও বলছে এই ছবিগুলো দেখে তোমরা কিউট বলেছ বাট না ও এখনো খুব কিউট তারপরে হচ্ছে অনেকে কমেন্ট করেছে দিদি ভাই কংগ্রাচুলেশন লাভ ইউ দিদি ভাই তুমি সবার পাশে থেকে অবশ্যই আমি পাশে থাকবো ও আচ্ছা এটা এই বোনটা কমেন্ট করেছে সানসির শর্ট ভিডিও হ্যাঁ তুমি আমাকে অনেকদিন ধরে তো ম্যাসেজেই করছো না গো তুমি ম্যাডামের কাছে যেতে চেয়েছিলে তো কি ম্যাডামের কাছে গেলে কি খবর হলো একটু জানাবে আমাকে ম্যাসেজে তারপরে হচ্ছে কল্পনা মেসেজ করেছে কংগ্রেচুলেশন দিদি ভাই তারপরে ধন্যবাদ দিদি যে করেছে জাহিদ হাসান সেই কনসেপ্ট করেছে যার নাম জাহিদ হাসান সেই কনসেপ্ট করেছে তার স্টোরিটাই আমি এখানে শেয়ার করছি তো অবশ্যই আমি জানি সে ভীষণ খুশি তারপরে সোমা বর্মন তাতান পাপাকে খুবই খুবই সুন্দর কিউট লাগছে দিদি কেমন আছো তাতান পাপাকে দেখতে মনটা জুড়িয়ে গেল ইউ তাতান পাপা পাপা শোনো তোমাকে আপ্পা দিয়েছে তোমাকে আপ্পা দিয়েছে গাড়ি তাতান পাপা দিদি তোমাকে কি গাড়ি 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 আচ্ছা গাড়ি আমাকে সবাই বলেছে তোমাকে কিনে দিতে আমি কিনে দেব হ্যাঁ নিমট কর লম্বা গিরি গাড়ি আচ্ছা সব মানে লম্বা গাড়ি আচ্ছা সব সব গাড়ি তোমাকে কিনে দেব লম্বা গিরি গাড়ি কিনতে বলছে হ্যাঁ বলছে এবার চুপ কথা শেষ কিউর তাতান সোরা অনেক শান্তি লাগলো দিদিভাই ভিডিওটা দেখে দিদি অনেক দিন পর আবার তোমার ভিডিও দেখলাম খুব ভালো লাগলো ভিডিওর জন্য অপেক্ষা করছিলাম আমি জানি তোমরা ভিডিওর জন্য অপেক্ষা করো আর আমি তোমাদেরকে ডেলি ভিডিও দিতে পারি না সেজন্য আমার ভীষণ খারাপ লাগে তারপরে অনেকে লাভ রিয়ে দিয়েছ লাভ ইউ তোমাদের সবাইকে তোমরা সবাই খুবই ভালো থেকো দিদি প্লিজ বলো পিসিওডির সময় সকালে দুপুরে রাতে কী কী খাবার খাওয়া যাবে বলো তুমি আমার ডায়েট ভিডিওটা দেখো দেখো কি কী খাবার খাওয়া যাবে মানে কি কী খাবার খাওয়া যাবে সেটা বলছি না কি কি খাওয়া যাবে না সেটা বলছি যেগুলো খাওয়া যাবে না সেগুলোর মধ্যে হচ্ছে ফাস্ট ফুড জাঙ্ক ফুড তেলে ভাজা জিনিস ময়দা দেওয়া জিনিস একদম অ্যাভয়েড করবে রেড মিটটাকে অ্যাভয়েড করবে তারপরে সামুদ্রিক যে মাছ রয়েছে সেই সমস্ত সামুদ্রিক মাছগুলোকে তোমরা পরিমাণে যত পারো কম নাও ঠিক আছে ছোট মাছ বেশি করে খাবে আর তেল তরকারিতে একটু কম দেওয়ার চেষ্টা করবে যেগুলোতে আমাদের ক্ষতি হচ্ছে সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করবে বাকি তুমি সব কিছু খেতে পারবে ভাতের পরিমাণ একটু কম খাবে পারলে রুটিটাকে বেশি করে রুটি বলতে গেলে কি তোমরা হচ্ছে রুটি বলতে গেলে রুটিটা খাও কিন্তু ভাতের পরিমাণটা কম খাও এবার রুটির জায়গায় তোমরা ডালিয়া ওর সবই খেতে পারো ঠিক আছে তারপরে তারপরে কমেন্ট তিরিশ তারিখ মাসিকের ডেট পেরিয়ে গেছে মাসিক হয়নি তলপেটে পেটে অনেক ব্যথা করছে তিরিশ তারিখ তো অনেক দিনই হয়ে গেল তো তোমরা চাই তোমরা মানে তুমি চাইলে এসে করে নিতে পারো টেস্ট করে নিতে পারো ঠিক আছে নমস্কার দিদি আমি মুসলিম আজকে আমার মানে ভাবিনি যেরকম কমেন্ট পড়বো জল কমেন্টটা ভালো করেই পড়ি একটু স্পিডে পড়তে গেলাম বাট থমকে গেলাম আগে নামটা পড়ে নিই এমডি তোফা তোফাজুল হোসেন। নমস্কার দিদি আমি মুসলিম আজকে আমার পজিটিভ আসছে সবাই দোয়া করবেন তোমার ভিডিও আমি দেখি খুব ভালো লাগলো তোমার কথা আর আমার অনেক কষ্ট হয় জানো আমার একটা মেয়ে হয়েছিল হয়েছিল গেছে বছর ১৬ এগারো দু কিন্তু মারা গেছে আঠাশ সপ্তাহে হয়েছিল আর আজকে আমার আবার পজিটিভ আসছে আট বারো দু আমার শ্বশুর বাড়ির সবাই অনেক খারাপ ব্যবহার করে শুধু আমার বরের জন্য আমি বেঁচে আছি এখন আমার একটা সমস্যা আমার পেটে ব্যথা করছে জানো দিদি মানত করেছি আল্লাহর ঘরে পাঁচশো টাকা দিব আজকে দিয়ে দিলাম আমার স্বামী শুক্রবার জুম্মার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে দোয়া চেয়ে এসেছে জানো দিদি আমার স্বামী এবং আমি আমার পরিবার অনেক খুশি আল্লাহর কাছে আল্লাহর পাপা আল্লাহর তয়া পাপা তুমি বদমাসে কেন করছো আল্লাহ তায়ালা সবার মনের আশা পূরণ করে শুধু বিশ্বাস করে আছিলাম আল্লাহ কাউকে নিরাশ করে না দিদি তুমি ভালো থেকো আমাদেরকেও ভালো থাকার উপদেশ দিও ধন্যবাদ দিদি তুমিও অনেক ভালো তুমি সবার জন্য গডের কাছে তোমার আল্লাহর কাছে প্রে করো যেন যত দিদি ভাই বোনেরা আছে যারা কনসেপ্ট করতে পারছে না সবাই যেন খুব তাড়াতাড়ি কনসেপ্ট করে যায় আর সবার মা হওয়ার স্বপ্ন যেন একদিন যেন পূরণ অবশ্যই হয় পাপা ডিস্টার্ব করলে কিন্তু আমি মারবো কিন্তু তোমাকে না 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 এদিকে লাফালাফি করবে না তারপরে মিষ্টি বিমলা হে ভগবান আমার যেন এই খুশির খবরটা খুব তাড়াতাড়ি আসে প্লিজ ভগবান আমি জানি তুমি খুব অস্থির হয়ে আছো সবাই সবাই মানে তুমি একা বলবো না সবাই এই দিনটার জন্য অপেক্ষা করে আছে অবশ্যই হবে একদিন অবশ্যই ভগবান তোমাদের সবার মনের আশা পূরণ করবে দিদি দিদিভাই আমি তোমার তাতার এত ডিস্টার্ব করছো না তুমি আমি কি বলবো তোমাকে দিদিভাই আমি তোমার সাথে কথা বলতে চাই আমি তিন বছর ধরে ট্রাই করছি বেবি নেওয়ার জন্য কিন্তু হচ্ছে না আমার ফিওটি রেগুলার প্লিজ আমার কমেন্টে রিপ্লাই দিও তোমাদের কমেন্টের রিপ্লাইয়ের জন্যই আজকের ভিডিও ঠিক আছে ভিডিওটাতে আজকে কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবে তাতান বললো খুব খুশি হলাম বা তাতান তো যা দুষ্টু আমাকে ভিডিওই করতে দিচ্ছে না আমার কাছে মার খাবে ভিডিওটা শেষ হলে তারপরে মৌসুমি দাস বলেছে খুব ভালো লাগলো দিদি শুনে তারপরে দিদি আমিও বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখছি আর আমার বিয়ের আট বছর হয়েছে এখনও মা হতে পারিনি তাই তোমার টিপস ফলো করতেছি অবশ্যই আমার টিপসগুলো ফলো করো অবশ্যই তাড়াতাড়ি সফল হয়ে যাবে যেহেতু এতজন হচ্ছে সবচেয়ে বড় কথা তো হতাশ হওয়ার কোনো ব্যাপার নেই কারণ তোমরা তো দেখতেই পাচ্ছ যে কতজন কতদিন পর পর গিয়ে কনসিপ করছে তাই না তারপরে মাসাল্লাহ মা ছেলেকে অনেক মায়া লাগলো ও দিদি তোমার দেখছো কেমন ডিস্টার্ব করছে আমাকে আমি আজকে ওকে সত্যি ভিডিওটা করার পরে মারবো আমি আমাদের রুমে একটা সাইড রুম আছে সেই সাইড রুমে নিয়ে যাই আমি ওকে আটকে রাখবো আজকে আমি তো আটকে রাখবই না তারপরে দিয়াস ব্লগ করছি না 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 তুমি বদমাইশি করছো আমি তো আটকাবই তোমাকে কেন ভিডিও করতে দিচ্ছ না আমাকে তারপরের কমেন্ট দিয়াস ভ্লগ সে বলেছে হাই দি আমি তোমার সাথে পার্সোনাল ভাবে কথা বলতে চাই আমার পিসিওডি প্রবলেম আছে তোমাদের জন্যই আজকের ভিডিও অবশ্যই কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবে তারপরে কমেন্ট করেছে দিদিভাই আমি বাংলাদেশ থেকে বলছি আমি তোমার সব ভিডিওতে কমেন্ট করি কিন্তু তুমি রিপ্লাই দাও না আমার বিয়ে হয়েছে পাঁচ বছর আমার পিসিওএস আছে অনেক অনেক ডক্টর দেখাচ্ছে কিন্তু কোনোভাবে প্রেগনেন্সি আসছে না প্লিজ দিদিভাই আমার কমেন্টে রিপ্লাই দাও আমি তোমার সাথে যোগাযোগ করতে চাই ওকে আজকের ভিডিওটা তোমাদের জন্যই আজকে তোমরা কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবে আমি বারবার বলছি তোমাদের জন্যই স্পেশালভাবে এই ভিডিওটা তো তারপরের কমেন্ট হচ্ছে দিদিভাই আমার পিসিওডি আছে আমার সাত বছর হলো বিয়ে হয়েছে কিন্তু এখনও মা হতে পারিনি বাট কি করে মা হতে পারবো একটা ভিডিও দিলে সাত বছর ধরে তুমি মা হতে পারো একটা ভিডিওর মাধ্যমে তুমি কিছুতেই এই প্রবলেমটা সলিউশন পাবে না যে তুমি কিভাবে মা হতে পারবে আশা করি কারণ হচ্ছে মা হওয়াটা যাদের কাছে সহজ তাদের কাছে তো সহজই তারা হয়তো এটুকুও জানে যা অনেককে এমনও আছে ঠিক আছে যারা হয়তো চাচ্ছে না বেবি প্ল্যানিং করছে না নর্মালভাবে বেবি চলে আসলো বা তারা এটুকুর মধ্যে সীমাবদ্ধ হয়তো আছে তাদের নলেজ যে পিরিয়ড মিস হলে রিলেশন করলে প্রেগনেন্ট হওয়া যায় তারা প্রেগনেন্সি চলে আসছে ব্যাস বাট যারা এই জায়গাটায় এসে ভুক্তভুগি যারা মানে হতে পারছে না তারাই একমাত্র জানে যে মানে এটা কতটা একটা কষ্টকর জিনিস যেটা কোটি টাকা দিয়েও কিন্তু কিনে পাওয়া যায় না তো এরকম একটা জিনিস যেটা সাত বছর ধরে তোমার লাইফে আসছে না সেখানে দাঁড়িয়ে একটা ভিডিওর মাধ্যমে কিন্তু সলিউশন দেওয়া সম্ভব নয় যাই হোক আর কিছু বলবো না তোমাকে একটা কথা বলবো আশা ছেড়ো না এতজন মা হচ্ছে তুমিও মা হবে আমি তোমাদের জন্য এই সাকসেস স্টোরিগুলো শেয়ার করি যাতে তোমরা ভেঙে না পড়ো তারপরে আপু অনেকদিন চেষ্টা করতেছি কিন্তু কনসিভ হচ্ছে না তোমার সাথে যোগাযোগ করতে পারছি না যোগাযোগ করার জন্য আমি নাম্বার দিয়ে দেব ভিডিওতে তারপরে রুম্পি বলে একজন দিদি অনেক ভালো লাগলো আমার জন্য সবাই প্রার্থনা করো গড ব্লেস ইউ আপু বাংলাদেশ থেকে কিভাবে টাকা পেড করা যায় দেখো আমি আমার ফোন নাম্বারটা শেয়ার করে দেব তোমরা সেই ফোন নাম্বারে আমাকে মেসেজ করলে আমি কিন্তু ডিটেলসটা পাঠিয়ে দেব হ্যাঁ বাংলাদেশে বিকাশ নাম্বার রয়েছে সেই বিকাশ নাম্বারে তোমরা টাকা পাঠাবে আর সেই বিকাশ নাম্বার থেকে আমাকে পাঠিয়ে দেবে তারপরে দিদি একটা উপায় বলে দাও আমি খুব নিরাশ হয়ে পড়েছি আমায় একটু বলো দিদি প্লিজ আমার কমেন্টের একটু উত্তর দাও দয়া করে তোমার টিপসের অপেক্ষায় রইলাম দিদি আমার টিপস তুমি পেয়ে যাবে আমার পিসিও এস পিসিওডি প্রেগনেন্সি স্টোরি ভিডিওতে পাবে তারপরে নর্মাল আমার পিছু প্রেগন্যান্সি জার্নি বলে যে প্লে আছে সেখানে রকম ভিডিও রয়েছে সেই সমস্ত ভিডিওগুলো দেখো আর টিপস তুমি যে বলছো দেখো আমি কোনো টিপসের দ্বারা কিন্তু আমি এটা পার্সোনালি যেই কাজ করি কোনো টিপসের দ্বারা কিন্তু আমি কাজ করি না আমি প্রেগনেন্সি আসার জন্য চেষ্টা করি কিভাবে আসতে পারে কীভাবে আসতে পারে না শুধুমাত্র একটা উপায় অবলম্বন করে তো সবার প্রেগনেন্সি আসে না তাই না আমিও এই মাসে আপনার ভিডিও ফলো করেছি দেখি আল্লাহ কি করেন কি করেছেন ভাগ্যে দুয়া করিও আমার জন্য আল্লাহ যেন এবার খালি হাতে না ফেরায় আমায় এই এম এস লাক্কি নামে একজন কমেন্টটা করেছো আমাকে তো অবশ্যই গড ব্লেস ইউ আমি জানি না তুমি কে আমাকে একটু আগে একজন মেসেজ পাঠালো যে পজিটিভ এসেছে আমার ভিডিও দেখে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে বাট সেটাকে আমি জানি না সেটা তুমি নাকি সেটাও আমি জানি না তো যাই হোক অবশ্যই তোমারও রেজাল্ট পজিটিভ আসবে তারপরে আমাকে কমেন্ট করেছে অপূর্ণা মণ্ডল নামে দিদি আমি তোমার সাথে কথা বলতে চাই আমি বেবির জন্য ট্রাই করছি কিন্তু বারবার নেগেটিভ আসছে বিয়ে হয়েছে দু হাজার বাইশ আঠেরোই আঠাশে এপ্রিল হয়েছে তার কয়েক মাস থেকে ট্রাই করছি বাট নেগেটিভ ডক্টর দেখাচ্ছি বারবার নেগেটিভ আসছে আমি তোমার সাথে কথা বলতে চাই ওকে তোমাদের জন্য এই ভিডিও ভিডিওটা পুরোটা দেখবে অবশ্যই কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবে দিদি সবাই তো তোমার টিপসগুলোতে আমাকে একটু বলো প্লিজ মা হতে পারছে আমাকে তোমার টিস বলো আর কি বলবো সবাই ভিডিও দেখে যেভাবে কনসেপ্ট করছে যারা করছে অনেকে আজকের প্রথম কমেন্টে তো পড়লাম যে আমার ভিডিও দেখে কনসেপ্ট করেছে তো তুমিও আমার ভিডিওগুলো দেখো আমার পিসিও এস পিসিওটি প্রেগন্যান্সি জার্নি বলে যে প্লে লিস্টটা আছে সেখানে যাও সেখানে গিয়ে ভিডিওগুলো দেখো ঠিক আছে বেবি বয় টমেটো নাইস দেখতে তোমার মতো এসে বেবি আমার মতো অনেকে বলে যে আমার হাজবেন্ডের মতো হয়েছে জানি না দিদি আমারও পিসিওডি আছে দু বছর ছয় মাস বিয়ে হয়েছে বেবি নিতে চাই চেষ্টা করো ডক্টরের কাছে যাও ঠিক আছে ডক্টরের কাছে যাও ডক্টরের কাছে গেলে অবশ্যই কিছু সলিউশন পাবে তারপরে তো ভিডিও রয়েছে ইউটিউবে নানা রকম ভিডিও দেখো আমার ভিডিওগুলো ফলো করতে পারো আমার পিসি পিসিও ডি জাননি প্লেলিস্ট থেকে দিদি বাংলাদেশ থেকে কিভাবে টাকা পেড করতে পারবো আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি ডিটেলস পাঠিয়ে দেবো ঠিক আছে তারপরে মেসেজ প্রিয়া আপু আমি তোমার সাথে কথা বলতে চাই বাংলাদেশ থেকে বলছি প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপ করো হ্যাঁ দিদি আমি বাংলাদেশ থেকে বলছি আমার একটা টিউব বন্ধ এবং সিস্ট আছে আমি তোমার সাথে কথা বললে আমি কি মা হতে পারবো দয়া করে বলো আমার কমেন্টে উত্তর দাও আমার সাথে কথা বললে তুমি মা হতে পারবে কি না সেটা আমি সত্যি বলতে পারবো না আমার সাথে যারা জয়েন হয় আমি তাদেরটাও কখনো বলতে পারবো না যে হ্যাঁ তারা মা হতে পারবেই বাট সাকসেস স্টোরি শেয়ার করছি তোমরা দেখবে কারণ দশজন যোগাযোগ করলে যে দশজনই সফল হবে সেটা তো কখনোই না দশজনের মধ্যে হয়তো পাঁচজন ছয়জন কনসিভ করে যাচ্ছে হতে পারে চার পাঁচজন কনসিপ্ট করতে পারছে না তো জানি না তুমি কাদের দরে পড়বে বাট আমি চেষ্টাটা অবশ্যই করব যেটা করছি হাই দি দিদি আমি তোমার মতো একই সমস্যা কেউ তা শোনা আমি যে কবে গুড নিউজটা দিদিকে দেবো সেই দিনটার অপেক্ষা আছে অবশ্যই গো কিছু দিনের মধ্যেই দেবে দিদি আমি বাংলাদেশ থেকে বলছি তোমার ভিডিও দেখি বাংলাদেশ থেকে কিভাবে টাকা পেট করব চলো আমি এই নিয়ে তো ভিডিওটা করছি তোমাদেরকে বারবার বলবো আমার যে কন্ট্যাক্ট নাম্বার দেবো সেই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা আমাকে মেসেজ করে দেবে আমি রিপ্লাই করে দেবো দিদি আমি আমেরিকা থাকি আমার বিয়ে হয়েছে নয় বছর এখনও বেবি হয় নাই আমেরিকা থেকে কিভাবে কন্ট্যাক্ট করব আমি ডেলি আপনার ভিডিও দেখি আর কীভাবে পেড করতে হয় বলবেন প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপ করবে হ্যাঁ হোয়াটসঅ্যাপ করবে আমি ডিটেলস পাঠিয়ে দেব তুমি আমেরিকায় থাকো বাট আমি জানি যে তুমি বাংলাদেশের আর বাংলাদেশে আমাকে যারা টাকা পেড কর মানে আমার সাথে জয়েন হবে তারা হচ্ছে আমাকে একটা বিকাশ নাম্বার আছে বাংলাদেশে সেই নাম্বারই তোমাদেরকে মানে সেন্ড করতে হবে ঠিক আছে আমার অনেক লাগ ভালো লাগলো তাতানকে ভিডিওতে দেখে ও তো একটা বদমাইশ ওকে তো ভালো লাগবেই দিদি আমার সাত বছর হয়েছে হয়ে গেছে এখনও মা হতে পারিনি প্লিজ দিদি হেল্প করো চলো একই করে না আমি তোকে মা করে ডাকছি না ওর জন্য তুমি মা আর শাহ ওকে বলো না তুমি তুমি বলো না তোকে বলো কেন তুমি তোমাকে বলো আমি বললাম যে দিদিকে বলো আমি বুঝতে পারছি না কি বলো না আমি তোমাকে যে বললাম যে তুমি মা আমি মা করে ডাকছি ওই জন্য তাহলে ওদেরকে বল চোখের মা হয়নি বলছে চোখের ওদেরকে বলছি তোমাকে আমি ওদেরকে বলছি আমি তুমি তো আমাকে মা বলছো তাহলে আমি তো মা আমি তো বললাম আমি মা ঠিক আছে আসলে তাতান তো অনেক ছোট তো আসলে তাতার অনেক ছোট আমি ভিডিও করছি ও ভিডিওতে শুনছে যে আমি একটা কথা বলছি যে অবশ্যই তোমরা মা হতে পারবে তো এইটার জন্য ওর মাথায় এই ব্যাপারটা আসলো ও তোমাদের সামনেই কথাটা বললো তোমরা শুনতে পারলে আমি তো তোমাকে মা বলছি তাহলে তুমি ওদেরকে কেন বলছো দেখো মানে কি বলবো তোমাদেরকে অবশ্যই হবে তোমরা সবাই সবার মা হওয়ার স্বপ্ন পূরণ হবে আমি এটা জানি কারণ আমি এতগুলো সাকসেস দিয়েছি না যে মানে সবারই তো প্রবলেম ছিল না প্রবলেম থেকে তাদেরকে সাকসেস দিয়েছি তো আমি নিজেও প্রবলেমে ছিলাম সেখান থেকে আমি সাকসেস হয়েছি তো এর জন্য না আমি এটুকু মানে বিশ্বাস করি যে একটু ভগবান পরীক্ষা নিচ্ছে বাট হাল ছাড়বে কেউ না অবশ্যই তোমরা সকলেই মা হবে আমিও যে কিভাবে গুড নিউজটা দেব সেই আশায় বসে আছে অবশ্যই দেবে গো দিদি আমারও থাইরয়েডের সমস্যা ভেবে নিতে চাইছি হতে চাইছে না যাদের থাইরয়েড পিসিওএস পিসিওডি রয়েছে অবশ্যই বলবো তোমরা প্রচুর পরিমাণে ডায়েট আর এক্সারসাইজ করো ঠিক আছে ডায়েট আর এক্সারসাইজটা কিন্তু মেন ফোকাস করো তোমরা কারণ সেটাই কিন্তু তোমাদের রেজাল্ট আসতে বিশেষ করে হেল্প করবে দিদি আমি কীভাবে তোমার সাথে যোগাযোগ করব দিদি প্লিজ রিপ্লাই দাও মেসেজ দিদি ভাই আমার তিন বছর হয়ে গেছে আর কত কমেন্ট পড়বো একই ধরনের কমেন্টই রয়েছে দিদি আমার ছয় বছর হয়ে গেছে আমার পিসি ওয়েস আছে ডক্টর দেখাই কাজ হচ্ছে না কীভাবে যোগাযোগ করব আমি যোগাযোগের ডিটেলস আজকের ভিডিওতেই দিয়ে দেবো গো দিদি আমি নভেম্বরের তিরিশ তারিখ মাসে হয়েছে এখন কি করব দিদি বলো নভেম্বরের তিরিশ তারিখে হয়েছে এখন ডিসেম্বর মাস তোমার ক্রস করে গেল অবশ্যই একটা প্রেগনেন্সি কিট টেস্ট করবে সবচেয়ে প্রথমে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু মা হতে পারছি না দয়া করে দেখো অনিয়মিত মাসিকের কথা তুমি বলেছো অনিয়মিত মাসিকটা আজকাল ফ্যাক্ট করে না হ্যাঁ কারণ এত মেডিসিন রয়েছে সেক্ষেত্রে অনিয়মিত মাসিকটা আর ফ্যাক্ট করে না আসলে ফ্যাক্ট করে তোমার এক্সারসাইজগুলো কেমন আসছে তোমার লাইনিং কেমন আছে তোমাদের হাজব্যান্ডের সিমেন্ট যে রয়েছে সেটা কেমন রয়েছে এগুলো ফ্যাক্ট করে তারপরে কমেন্ট দিদি আমি তোমার সাথে কথা বলতে চাই দিদি আমাকে রিপ্লাই দাও প্লিজ আরও কমেন্ট আছে দিদি তোমার সাথে কীভাবে যোগাযোগ করবো নাম্বারটা দাও তারপরের কমেন্ট দিদি কেমন আছেন দিদি আপনার সাথে কথা বলতে চাই তারপরের কমেন্ট কমেন্ট তারপরের দিদি আমি তোমার সাথে কথা বলতে চাই একই কমেন্ট হোয়াটসঅ্যাপ নাম্বার কই আমি তোমার অনেক বড় ফ্রেন্ড আমি কনসিভ করতে চাই বাট পারছি না আর ভালো লাগে না জানো এই কমেন্টগুলো পড়তে খুব কষ্ট হয় যখন কমেন্টগুলো পড়ছি না ভীষণ কষ্ট হচ্ছে দিদি আমি তোমার সাথে যোগাযোগ করতে চাই দিদি আমার সাথে একটু কথা বলো বাংলাদেশ থেকে আমি না আর কমেন্টগুলো মানে পড়তে পারছি না কারণ কমেন্টগুলো যতই পড়ছি ততই আমার ভীষণ কষ্ট হচ্ছে তোমাদের কমেন্টগুলো পড়ে কারণ তোমরা সবাই যে কমেন্টগুলো করেছো সত্যি মানে সবাই আজকে মা ডাক্তার শোনার জন্য তোমরা সবাই কতটা কষ্ট করছো কতটা কষ্ট করছো দেখো তোমরা তো রীতিমতো সবাই আজকাল মেডিসিন নিচ্ছ সেই মেডিসিনের সাথে বাবা এমন করে না বাবা প্লিজ তোমরা সবাই মেডিসিন নিচ্ছো তোমরা ইউটিউবে ভিডিও দেখছো সেখান থেকে অনেক টিপস পেয়ে যাচ্ছ তাই না এবার এত কিছু টিপস তোমরা পাচ্ছো সেই টিপসগুলোর সাথে তোমরা মেডিসিনগুলো খাচ্ছো অনেকেই যারা মানে অনেকেই তো রেজাল্ট পাচ্ছো না ভালো রেজাল্ট তো আমি এটাই কথা বলবো যে অবশ্যই তোমরা মানে সেভাবে চেষ্টা করে যাও কেউ আশা ছেড়ো না অবশ্যই একদিন তোমরা কনসেপ্ট করবে আমি ভিডিওটা ডিসকন্টিনিউ করে দিয়েছিলাম কারণ তাতে ভীষণ পরিমাণে ডিস্টার্ব করছিল তো যাই হোক আবার কন্টিনিউ করছি তো এই পার্টে আমি আর বিশেষ কিছু বলতে চাই না আমি তোমরা কিভাবে আমার সাথে যোগাযোগ করবে মানে সেই মেন জিনিসটা নিয়েই আলোচনা করব। হ্যাঁ কিন্তু আলোচনা করার আগে দু একটা কথা না বললে হয় না তো সেটাই তোমাদেরকে সবচেয়ে প্রথমে বলি আসলে দেখো আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু জীবনে সেলফ ডিপেন্ডেন্ট হতে চাই প্রত্যেকেই চায় হতে পারে কেউ পরিস্থিতির শিকার হয়ে হতে চায় আবার কেউ নিজে থেকে শখ করে হতে চায় বাট সেটা উচিত আমাদের প্রত্যেকে সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা উচিত এবার আমি কিসের জন্য হচ্ছি শখ করে নাকি পরিস্থিতির শিকার হয়ে সেটা তোমরা আমার ডেলিভারি ভ্লগ ভিডিওটা যদি দেখে থাকো তাহলে কিছুটা হলেও তোমরা বুঝতে পারবে যে আসলে আমি কেন মানে ইউটিউবে আসলাম ইউটিউবে কেন করছি কারণ আমার মনে হয় প্রত্যেকটা মানুষের সময়ের ভীষণ মূল্য রয়েছে আজকে আমি এই যে তোমাদের জন্য বসে এখানে ভিডিও করছি তো সেটাতে কিন্তু আমার মোটামুটি অনেকটা টাইম চলে গেল তো আমারও কিন্তু সময়টা অনেকটা গেল এই টাইমে কিন্তু আমি আদার্স কিছু কাজ করতে পারতাম আমার যেমন আমি মানে যাই হোক আমার ঘর এলোমেলো হয়ে আছে অনেক কাপড় চোপড় এলোমেলো হয়ে আছে তো সেগুলোকে গুছিয়ে কমপ্লিট করতে পারতাম নয়তো আমি বাইরে আরও অনেকগুলো অনেকজন গল্প করছে বসে অনেক বউ মানে যেটা হয় বাড়াতে সবাই মিলে আড্ডা দেয় গল্প করে সেখানে একটুখানি টাইম স্পেন্ড করতে পারতাম তাদের সাথে নয়তো বা আমি আমার মাকে ফোন করতে পারতাম উনি আমাকে কল করলো কিছুক্ষণ আগে বাট মার সাথে আমার খুবই কম কথা হয় যেহেতু আমি এদিকে অ্যাক্টিভ থাকি আমার এই দিকের ব্যাপারগুলো নিয়ে তো মাকে টাইম দিতে পারি না তো আমি সেখানে টাইম দিতে পারতাম তো সব কিছু স্যাক্রিফাইস মানে স্যাক্রিফাইস বলবো কি মানে এই যে জিনিসগুলোকে না করে আমি ভিডিও করতে কেন বসলাম তো এটা কিন্তু কোনো এন্টারটেনমেন্টের জায়গা না ইউটিউবটা এটা হচ্ছে সবার একটা মানে ইনকামের একটা সোর্স বলতে পারো ইউটিউবে শুধু আমি না ইউটিউবে যতজন ভিডিও করে ঠিক আছে প্রত্যেকেই কিন্তু একটা ইনকামের জন্য এখানে আসে প্রত্যেকে কষ্ট করে ভিডিও করে একটা ভিডিও করতে গেলে তাকে সত্যি প্রচুর কষ্ট করতে হয় সেটা যে যে ভিডিওই করুক না কেন কারণ সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখানে প্রচুর সময় দিতে হয় তোমাকে সময় দিয়ে ভিডিও করতে হবে সেটা এডিট করতে হবে সেটা পোস্ট করতে হবে সেখানে মানে একটা তোমার যে সময়টা চলে যাচ্ছে না এই সময় তুমি ভালো ভালো কিছু কাজ করতে পারবে আর আমি তো সবচেয়ে বড় কথা কি বলবো যাই হোক পরেই বলছি তোমাদেরকে তারপরে হচ্ছে আমি সময় খুবই কম পাই হ্যাঁ প্রচুর সময় কম পাই কারণ যেহেতু আমি একজন হাউসওয়াইফ তো সেই জন্য আমি আগেও ভিডিওগুলোতেও বলেছি আমি আবার বলছি সকাল থেকে উঠে স্বাভাবিক ডেলি রুটিন থাকে কাজকর্মের একটা তো সেখানে আমি নিজেকে ব্যস্ত করে দিই সেদিকে আমি চলে যাই তারপর আমার ছেলে আছে তার পিছনে আমাকে প্রচুর সময় দিতে হয় হিসাবে কিন্তু আমি যতটা সময় তাকে দিতে হয় ততটা কিন্তু সময় আমি তাকে দিতে পারি না সেটা কিন্তু তার পড়াশোনার দিক থেকেও যদি বলো সেখানেও আমি তাকে খুব বেশি টাইম দিই না মানে আমি তাকে সন্ধ্যাবেলায় মানে পড়াতে মানে বসালাম যেটুকু মানে পড়া দরকার যেটুকু হোমওয়ার্ক রয়েছে এটা ওটা করিয়ে দিয়ে কিন্তু আমি কিন্তু মানে আমি দেখেছি যে আমার মোবাইলে প্রচুর মেসেজ জমা হয়ে যাচ্ছে আমাকে মেসেজগুলো আমি কখন রিপ্লাই করবো ঠিক আছে ব্রেনের মধ্যে পুরো একটা প্রেশার পড়ে যে একটা কাজ করছি সেই কাজের মধ্যে এতজনের মেসেজ এসেছে সেগুলো রিপ্লাই কখন করবো মানে প্রচুর ব্রেনের মধ্যে একটা প্রেশার সৃষ্টি হয় তখন মনে হয় কি না ওর পড়াটা কমপ্লিট হয়ে গেল ওকে ছেড়ে দিয়ে এবার আমি মেসেজগুলো রিপ্লাই করি তারপর আমার কলের টাইম দেওয়া থাকে কাউকে কল করছি এইভাবে কিন্তু আমার ছেলেকেও আমি টাইমটা পরিপূর্ণভাবে দিতে পারছি না তো এই জিনিসগুলো যে হচ্ছে কেন হচ্ছে সেগুলো তো সব করে কেউ করবে না তাই না স্বাভাবিকভাবে সেখানে করছি কষ্ট করে টাইম বের করছি যেখানে নিজের জন্য এক সেকেন্ডও টাইম দেই না মানে নিজের জন্য টাইমই দেই না আমি যে নিজেকে নিজের মানে শরীর চর্চার দিকে যে একটু টাইম দেবো সেটাও আমি দেই না যে টাইমটাই আমি পাই সেটা কিন্তু আমি আমার ইউটিউবের পিছনে তোমাদের পার্সোনালিভাবে যে কাজ করছি তোমাদের জন্য গাইডেন্স করছি পুরোটা আমি সেখানে লিপ্ত করে দিয়েছি নিজেকে আমি ফেসবুকের গিয়ে একটা পোস্ট করা যেটা আমি আগে আমার মানে কি বলবো মানে মে অবস্থায় যখন ছিলাম তখনও প্রচুর ফেসবুকে পোস্ট করতাম বিয়ের পরেও আমি প্রচুর পোস্ট করেছি কিন্তু যখন থেকে মানে বুঝতে পেরেছি ফিল করতে পেরেছি যে আমাকে কিছু করতেই হবে নিজের সাথে নিজের লড়াই যুদ্ধ শুরু হয়েছে কিছু করতেই হবে তখন থেকে কিন্তু আমি ওই সমস্ত জিনিসের পিছনে নিজেকে দৌড়ায় নিয়ে যাই না আমি ফেসবুকে যে পুজোতে ঘুরলাম যাই হলো লক্ষ্মী পূজা গেল কালী পূজা গেল সরস্বতী মানে সরস্বতী পুজো দুর্গা পূজা গেলো তারপরে নানারকম অনুষ্ঠান ভাইফোঁটা গেলো তো আমাদের বাড়ির পাশে জগদ্ধাত্রী পুজো হলো সেটা গেল আমি কিন্তু প্রত্যেকটাতে মানে এত ফটো তুলে রেখেছি মোবাইলে কিন্তু আমি না একটা ফটো এখনও পোস্ট করিনি তোমরা আমার ফেসবুক প্রোফাইলে যেতে পারো শান্তনা নামে আছে যারা জানো না সেখানে গিয়ে দেখো তোমরা কোন রকম তোরা পোস্ট পাবে না কারণ সেটার জন্য সময় দরকার হয় বাট আমি তো ভিডিও করছি আমি তো সেটা পোস্ট করার আমার কাছে টাইম নেই তাহলে আমি এটাতে কেন অ্যাক্টিভ থেকে ওখানে কেন যাচ্ছি না স্বাভাবিকভাবে এটা বুঝতে তোমাদের কারো কোনো প্রবলেম নেই যে স্বাভাবিকভাবে আমরা ভিডিও কেন করি ইউটিউবে কেন ভিডিও করছি একটা ইনকাম জেনারেটের জন্য তো সেটা যে যে কেউ ভিডিও করতে পারে এমন না যে আমি এই ভিডিও করছি বলে আমি ইনকাম জেনারেট করছি করার জন্য ভিডিও করছি সেটা প্রত্যেকটা ভিডিও তোমরা ইউটিউবে যা দেখছো ঠিক আছে কেউ ভ্লগ ভিডিও করছে সারাদিনের কাজকর্ম দেখাচ্ছে সেও কিন্তু একটা ইনকাম জেনারেটের জন্যই সেটা করছে নাহলে তার এত কিসের দরকার যে সে সারাক্ষণ ক্যামেরা লাগিয়ে রাখবে সে কী কাজ করছে না করছে সেটা কষ্ট করে ক্যামেরাতে তুলবে তারপর সেটাকে এডিটিং করে ভিডিও করবে স্বাভাবিক সেও চাচ্ছে যে আমি এটা করেও যদি আমি দুটো টাকা যদি ইনকাম করতে পারি যদি সেলফ ডিপেন্ডেন্ট হতে পারি তাই না এবার কেউ হাসির ভিডিও করছে প্রচণ্ড হাসা টাইপের ভিডিওগুলো করছে সবাইকে মজা দিচ্ছে এন্টারটেনমেন্ট করছে তার মানে কি সে হাসানোর জন্য ইউটিউবে আসছে সে নিজে মজা পাচ্ছে দেখে সেটা না সেও কিন্তু একটা কষ্ট করছে আমাদের পাশে বাড়িতে আমার একটা দাদার ছেলে হবে তখন আমি ইউটিউব চ্যানেলও খুলিনি সে ভিডিও করে করত এখনও করে টুকটাক খুব একটা বেশি করছে না কিন্তু সে প্রচুর হাসার ভিডিও করত । হুম তো এই যে হাসার ভিডিও করার জন্য তাকে অনেক দূরে যেত তো সে নানারকম শপিং মল মার্কেট এগুলো জায়গায় গিয়ে নানারকম নিজের ড্রেস আপটা এরকম করতো তাদের সামনে মানে এমন একটা বিহেভ করতো যে রিয়েকশন টাইপের ভিডিও তো এগুলো করার জন্য সে না সকালে মানে আমাদের বাড়ি থেকে শিলিগুড়ি প্রায় অনেকটা দূরে চোদ্দো পনেরো কিলোমিটার হয়ে যাবে তো এত দূরে না সাইকেল নিয়ে যেত শুধু এই কারণে তো দুটো পয়সা ইনকাম করার জন্য আমি কষ্টটা করতেছি এবার আমি যদি সেই ইনকামটাই না আসে তার চেয়ে বেশি আমার ভাড়াই চলে গেলো তাহলে আমার কি ইনকামটা কীভাবে করবো তো সেও হাসাচ্ছে কিন্তু সেও তার মনে রাখতে ইচ্ছে যে পয়সা ইনকাম করার জন্য আমি কাজটা করছি তো যাই হোক আমি সবাইকে যে বলছি আশা করি সবাই বুঝতেই পারছো যে আমরা কেন ভিডিও করি কেন নিজের সময়টা দিয়ে কেন কি করছি তো এবার আমি ইউটিউবে ভিডিও করেছিলাম আমি ইউটিউবেই ইনকাম করব এটাই আমার ইচ্ছে ছিল তো এবার আমি যখন মানে হতে পারে সবার সাথে তোমাদের যেমন ভগবানের উপরে অনেক রাগ অভিমান রয়েছে যে ভগবান কেন তোমাদেরকে এই জিনিসটা দিচ্ছে না তোমরা কেন পাচ্ছ না ঠিক সেভাবে আমিও আমার জীবনে যখনই কোনো কষ্ট পেয়েছি যাই পেয়েছি আমিও ভগবানের সাথে কথা বলি সেটা মনের কথা বলি যে আমাকে কেন সেটা দিল না আমাকে কেন এখান থেকে বঞ্চিত করছে এটা হয় ভগবান আমার সব কথাই শোনে সব কথাই শোনে উনি আমাকে সবই দিয়েছে সব দিয়েছে এক এক করে সব দিয়েছে হ্যাঁ একটু লেট হয় একদম ঠিক টাইমে যে জিনিসটা আমি চাইলাম সাথে সাথে দিয়ে দিল সেটা না উনি আমাকে দিয়েছে আমি সেটার জন্য পরিশ্রম করেছে আমি পেয়ে গেছি তো উনি তো দিয়েছে উনি সাথ দিলে তো আর আমি করতে পারি না তো আমি মা হতে চেয়েছি উনি আমাকে মা হওয়ার স্বপ্ন পূরণ করে দিয়েছে আর অনেক জিনিস আমার জীবনের অনেক জিনিস উনি পূরণ করেছে অনেক তো আজকে আমার ভগবানের সাথে এটাও আমার একটা রাগ অভিমান ছিল যে আমি যাই হোক নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম যে আমি যেন কিছু একটা করতে পারি তো ভগবান আমাকে হয়তো খুব বেশি ভালোবাসে যে কারণে উনি আমার প্রত্যেকটা কথাই শোনে আমার প্রত্যেকটা কথাই উনি রাখা মানে রাখে সেই যে কারণে আমি যেহেতু চেয়েছি নিজের পায়ে দাঁড়াতে উনি আমাকে সে রাস্তাটাও আমাকে উনি তৈরি করে দিয়েছেন কারণ আমি যেখানে যে কাজটা করছি এই কাজটা কিন্তু করে আমি মানে কাজটা করে আমি সফল হচ্ছি মেন কথা একটা কাজ করে যদি সফল না হতাম তোমরা তো আমার সাথে যোগাযোগ করতে চেতো না তাই না আজকে তোমরা আমার সাথে যোগাযোগ করার জন্য মানে এত মানুষ আছে যে পাগল হয়ে যাচ্ছে যে দিদি প্লিজ তুমি আমার সাথে একটু কথা বলো কেন আমার সাথে কথা বলার জন্য সে কেন এত রিকোয়েস্ট করবে কি আছে আমার মধ্যে সেরকম কিছু তো নেই কিন্তু কেন রিকোয়েস্ট করছে কেন করছে এত মেসেজ কেন করছে আমাকে ফোনের উপর ফোন কেন করছে আমাকে আমি ফোন তুলছি না একটা মেয়ে ও তো আমাকে চেনে না জানে না বারবার ফোন করেই যাচ্ছে যদি আমি ফোনটা তুলি একবার যদি ফোনটা তুলে যদি সে একটু যদি কথা বলতে পারে আমার সাথে কেন করছে কিন্তু আমি তুলতে পারছি না কারণ আমি কীভাবে তুলবো আমার সারাদিনে একশো দুশো মানে এত ফোন আসে এত ফোন আসে আমার ফোনটা মাঝে মধ্যে এমনও হয়েছে আমি মেসেজে রিপ্লাই করতে পারি না আমি কাজ করি কাজের মধ্যে বারবার ফোন বেজে যায় ফেজে যায় সেজন্য আমি ফোনটাকে আমার সাইলেন্ট করে রাখি তো এবার এগুলো তারা কেন করছে স্বাভাবিকভাবে তারা মানে আমি যে কাজটা করতে পারছি সে কাজটা মানে কি বলবো তোমাদেরকে সেটা তো আমি কোনো কোর্স করিনি না যে হ্যাঁ আমি কোনো নার্সিং নিয়ে পড়াশোনা করেছি আমি কোনো গায়নোলজিস্ট যেটা হয় সে ব্যাপারে আমি অনেক কিছু পড়াশোনা করেছি সেরকম তো কিছু করিনি তাহলে কি করে পসিবল হচ্ছে এটা সেটা কিন্তু আমি নিজেও জানি না আমি এটাই মনে করি যে ভগবান আমার সাথ দিচ্ছে বলেই আজকে আমি এটা করতে পারছি উনি আমাকে রাস্তাটা তৈরি করে দিয়েছে যে ঠিক আছে তুমি এটাই করো তুমি 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 জীবনে এগিয়ে যাও যাও তোমাকে আমরা এটাই রাস্তা করে দিলাম তো উনি যেহেতু আমাকে এত সুন্দর একটা রাস্তা করে দিয়েছে যেটার দ্বারা আমি এতগুলো বোনের কোলটা আলো করতে পারছি তাদের মুখে আমি হাসি ফোটাতে পারছি এত ভালো একটা কাজ করতে পারছি ভগবান আমাকে এত ভালো একটা কাজ করার সুযোগ করে দিয়েছে যেটা কিন্তু কোটি টাকা দিয়েও মানুষে পায় না চেয়ে আজকে একটা মানুষ মা হওয়ার জন্য যন্ত্রণায় করছে সে এটাও ভাবে আমার মানে সব কিছু নিয়ে আমার সব নিয়ে আমার কাছ থেকে কিন্তু তারপরও কেউ যদি আমাকে যদি একটা বাচ্চা দেয় আমি মা হওয়ার সুখটা যেন আমি পাই তাই না এরকম ফিলিংসটা তোমাদের হয় হয় না বলো হয় অবশ্যই হয় আমারও হয়েছিল এক সময় তো কারো মনে যদি এরকম ইচ্ছে থাকে যে আমি সব দিয়ে দিই তার বিনিময়ে যদি একজনকে পাই সেটা কিন্তু এতটা সহজ হয় না যাদের প্রেগনেন্সিতে প্রবলেম দেখা দিচ্ছে তো সেখানে দাঁড়িয়ে আমি এই কাজটা করতে পারছি হ্যাঁ আমি সবার শূন্যকল আলো করে দিতে পারছি না বলবো না যে আমি সবার পারছি বাট আমি যাদের পারছি তোমরা তো দেখছো না তোমাদের সামনে তো আমি সেটা রিপ্রেজেন্ট করছি তোমরা দেখছো এখনও অনেক পেন্ডিং রয়েছে অনেক সেগুলো তোমাদের সামনে আমি এখনও সোয়াপ করাতে পারিনি কারণ আমার সময় হয়ে ওঠে না কিন্তু আমি নিজে তো জানি আমার বাড়ির লোকজন দেখছি আমার হাজব্যান্ড দেখছে আমার মা বাবা জানে তারাও বলে তো এই যে ব্যাপারটা যেটা আমি করতে পারছি সেটা তো মানে কোটি টাকারও দিয়ে তুলনা হয় না তো এরকম একটা কাজ আমি কিভাবে করতে পারছি সেটা কিন্তু আমি নিজেও জানি না তো ভগবান আছেন উনি সাথ দিচ্ছেন সাথ দিচ্ছেন দেখে আমি এটা করতে পারছি এটাই আমি মনে করি এবার আরেকটা কথা বলি তো এই যে আমি তোমাদের কোটি টাকার কথা বললাম দেখো এখানে কিন্তু কোনো এত টাকার কোনো গল্প নেই আমি যেহেতু ইউটিউবে ভিডিও করি এবার তোমরা আমার সাথে পার্সোনালি কথা বলতে চাও পার্সোনালি কথা আমার পার্সোনালি কথা বলার কোনো একটা টেন্ডেন্সি ছিল না প্রথমে কিন্তু আমি পার্সোনালি কয়েকজনের সাথে কথা বলেছিলাম গত মানে দু বছর হয়ে গেল আমার চ্যানেলটা খোলার তো এতদিন ধরে আমি পার্সোনালি কয়েকজনের সাথে কথা বলেছি কয়েকজনকে হেল্প করেছি অনেকের রেজাল্ট পজিটিভ এসেছিলো তখন সেটা কোনো ব্যাপার ছিল না বাট যত দিন যাচ্ছে তত বেশি মানে হয় না যে মানুষের একটা মানুষ খবর পেলো এখান থেকে মানুষ আরেকজন আসে এখান থেকে আরেকজন আসে এইভাবে জিনিসটা এতটা বড় হয়ে গেছে আর ভগবান তো আমাকে রাস্তা দেখিয়েছে তোমাদেরকে এখনই বললাম ওনার কাছে আমি চেয়েছি উনি আমাকে রাস্তা দিয়েছে আমাকে এখান থেকে উনি এগোতে বলেছে আমি যদি আজকে যদি এই জায়গাটা না এগোতাম না তাহলে আমি এতজনের সাথে কথা বলতাম না কারণ কথা বলাটা পসিবল না না এতজনের সাথে একজন দুজন তিনজন কথা বলেছে সেটা আলাদা বাট দিনের পর দিন সারা দিনে তিনজন চারজন পাঁচজনের সাথে কথা বলা সে কোথাকার কোথাকার মানুষ সবার সাথে কথা বলা সব কিছু ত্যাগ করে সংসারে এত কিছু ফেলে টেলে কাজ করা এমনও হয় যে আমি আমার ছেলের পড়াশোনা বাদ দিয়ে কথা বলি সেগুলো বাদ দিয়ে কথা বলা আজকে আমার প্রাইমারির পরীক্ষা আছে সামনে চব্বিশ তারিখে যেটা দশ তারিখে হওয়ার কথা ছিল সেটা আমি এক ফোঁটা বই নিয়ে পড়ছি না একটুখানিও বই নিয়ে পড়ছি না তো সেগুলো পড়াশোনা না করে আমি সামনের বারে পুরো পড়াশোনা করেছিলাম অনেক করেছি হ্যাঁ আমি কোয়ালিফাই করতে পারিনি আমাদের মার্কে পাস ছিল যেটা আমি কোচিং নিয়ে নি কোনো কিছু নিয়ে নি আমি ইউটিউবে ভিডিও দেখে দেখে জাস্ট করতাম কাজ করতাম ঘর গোছাতাম পড়াগুলোকে ভিডিও চালু করে রেখে শুনতাম এভাবে আমি সেভেন্টি এইট পেয়েছিলাম তো পড়েছি তো যেটুকুই করেছি বাট এবার তো আমি সেটার জন্য একটুও টাইম পাচ্ছি না একটুও টাইম পাচ্ছি না আমি এখনো পর্যন্ত একটা ওয়ার্ড পর্যন্ত দেখিনি তো আমি এই সমস্ত বাদ দিয়ে তো আমি এগুলো কাজ করতাম না না যেটা আমার কাজ সেটাই আমি করতাম হয়তো একজনের সাথে কথা বলার হতো সেটা বলতাম কিন্তু আজকে আমি এরকম একটা রাস্তা একটা দিয়েছি যে হ্যাঁ ঠিক আছে যোগাযোগ তোমরা করতে পারো সেজন্য এরকম একটা শর্ত আছে তোমরা এই শর্ত অনুযায়ী আমার আমার সাথে যোগাযোগ করতে পারো আজকে ভগবান আমাকে এরকম একটা রাস্তা দেখিয়েছে বলেই তো কাছে দশজন পনেরো জন বিশ জন এরকম বোনেরা আসছে এবার যারা প্রথমে আসছে তাদের মধ্যে আমি পাঁচজন ছজন সাতজন করে তো সাকসেস করতে পারছি এবার যেহেতু এই রাস্তাটা খোলা আছে দেখে তারা আসছে আর যে কারণেই আমি এতজনকে সাকসেসটা দিতে পারছি তাদের শূন্য কোনটা আলো হচ্ছে এবার আমার কাছে যদি এরকম অপশান না থাকতো এই রাস্তাটা যদি তোমাদের জন্য যদি খোলা না থাকতো আমার সাথে পার্সোনালি যোগাযোগ করার এই ব্যাপারটা তাহলে তো আমি এভাবে কাউকে গাইডেন্স করতে পারতাম না না গাইডেন্স করতে পারতাম না আমি সবার সাথে কথা বলতে পারতাম কারণ নিশ্চয়ই আমার পরীক্ষা আছে আমি আমার পড়াশোনাটা বাদ দিয়ে তোমাদের সাথে কথা বলতাম না তো যেহেতু এখন কাজ করছি সেই সূত্রে কিন্তু পড়াশোনাটাকে না করে তোমাদের সাথে আগে এটাকে আমাকে বেশি প্রাধান্য দিতে হচ্ছে তো এটাই ব্যাপার আমি হয়তো বেশি কথা বললে অনেক কথা বলে ফেলবো তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো আমিও জীবনে হ্যাঁ তোমাদের সাথে আমি পার্সোনাল যখন কথা বলি সেজন্য কিন্তু আমি ভিডিও বেশি করতে পারি না এবার আমি ইউটিউবে ভিডিও করতে এসেছি যেন আমার কিছুটা ইনকাম জেনারেট হয় কিন্তু আমি যখন তোমাদের জন্য পার্সোনালভাবে কাজ করি তখন আমার ইউটিউবে ভিডিও করাটা কিন্তু অনেক কমে গেছে যেখানে আমি যদি প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও দিতাম যদি তোমাদের সাথে আমি পার্সোনালি কথা না বলতাম পার্সোনাল গাইডেন্স না করতাম তাহলে কিন্তু আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও দিতে পারতাম তো একদিন করে ডেলি না দিতে পারি একদিন গ্যাপে করে দিতাম বাট আমি দিতে পারতাম তো সেখান থেকে আমার কিছুটা হলেও আমার ইনকাম আসতো কিন্তু যেহেতু আমি ভিডিওই দিতে পারছি না তো ইউটিউব থেকে কিন্তু আমার ইনকামটা অনেক কমে গেছে অনেক কমে গেছে তো ওইদিকে আমি কমে গেছে বাট আমি যেখানে পার্সোনালি তোমাদেরকে টাইম দিতে যাচ্ছি এবার সেখানেও যদি তোমরা যদি বলো যে দিদি ভাই প্লিজ আমার সাথে কথা বলো আমাকে পুরো রিকোয়েস্ট করছো কেউ মেসেজের উপর মেসেজ করছো দিদি ভাই প্লিজ কথা বলো প্লিজ কথা বলো মানে তোমরা জানো যে একটা শর্ত আছে সেই শর্ত অনুযায়ী দিদির সাথে আমরা যোগাযোগ করি কারণ আমি তো একদিকে আমার লস করছি সেখানে করে আমি তোমাদের সাথে কথা বলছি এদিকে কিন্তু ব্যাপারটা হচ্ছে এমন না যে তোমাদের কাছে আমি কোটি টাকা নিচ্ছি তোমাদের থেকে কোনো হাজার লাখ লাখ টাকাও আমি নিচ্ছি না শুধুমাত্র তোমরা একটা সামান্য একটা টাকা দিয়ে তোমরা আমার সাথে জয়েন হচ্ছ ঠিক আছে সেই সামান্য টাকাটা দিয়ে জয়েন হয়ে তোমরা যতদিন গাইডেন্স চাচ্ছ তোমরা আমার সাথে থাকছো কোনো রকম মাসে মাসে টাকা দিতে হচ্ছে না কিছুই করতে হচ্ছে না শুধুমাত্র তোমরা একটু জয়েন হয়ে গেলে জাস্ট কয় টাকা দিয়ে জয়েন হওয়ার পরে যখন তোমরা সফলতা পেয়ে যাচ্ছ তখন তো কেউ কাউকে এমনিতেও খুশি হয়ে পাঁচশো টাকা ছশো টাকার মিষ্টি খাওয়াই দেয় না যে আজকে আমি তোমার জন্য সাকসেস হলাম তো তারপরে তোমরা সাকসেস হয়ে আমাকে সেই হাজার টাকার মধ্যে যে অ্যামাউন্টটা থাকে আমার টোটাল সাকসেস অ্যামাউন্ট সেটার মধ্যে হয়তো প্রথমে যদি তোমরা যদি তিনশো টাকা দিয়ে জয়েন হও পরে তোমরা সাতশো টাকা দিচ্ছ আর কেউ যদি প্রথমে পাঁচশো টাকা দিয়ে জয়েন হও তো পরে তোমরা পাঁচশো টাকা দিচ্ছ হাজার টাকার মধ্যেই তোমাদের গল্প থাকছে কেউ যদি সাড়ে তিনশো দিয়ে জয়েন হচ্ছে পরে সাড়ে ছয়শো দিচ্ছ সেটাতে কিন্তু এমন না যে তোমাদেরকে সেটা খুশি হয়ে কেউ কাউকে এমনিও মিষ্টি খাওয়ায় যেটা আমি বললাম যে তোমার জন্য আজকে এটা হলো কিন্তু প্রথমে যেটুকু দিয়ে জয়েন হচ্ছে তারপর তোমাদেরকে আর কিছু দিতে হচ্ছে না তো ব্যাপারই এটা ঠিক আছে তো এটু এটা সেরকম বিশাল একটা অ্যামাউন্ট না বাট এটা যদি তোমরা যদি আমার সাথে এটা দিয়ে জয়েন হও হয়তো আমার ভালো লাগবে যে আমি তাহলে ঠিক আছে আমি ডিপেন্ডেন্ট হওয়ার জন্য এসেছি আমি সেটা করতে পারছি আমারও কাজটা করতে ভালো লাগবে আজকে সব কিছু স্যাক্রিফাইস করে নিজের পিছনে সময় না দিয়ে তোমাদের জন্য কাজটা করছি আমারও কাজটা করতে ভালো লাগবে তো এটুকুই জাস্ট বলার এবার আমার সাথে তোমরা কিভাবে যোগাযোগ করবে সেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে তোমরা আমার সাথে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে তো আমার নাম্বার হচ্ছে সেভেন জিরো নাইন এইট টু সেভেন এইট ডবল টু সেভেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ করবে আর তারপরে আমি তোমাদেরকে ডিটেলসটা পাঠিয়ে দেব যে তোমরা কত টাকা পেড করবে আর কত টাকা পরে দেবে তো সেটা তো তোমরা জানোই এখনই বলে দিলাম যে তিনশো টাকা দিলে পরে সাতশো টাকা দিতে হবে ব্যাপারটা এরকম যদি সাকসেস হও আর যদি সাকসেস না হোক তাহলে তোমাদের থেকে কোনো কিছু দরকার নেই তো এবার তোমরা বলতে পারো যে পাঁচশো টাকাটা কখন আসছে বা তিনশো টাকাটা সাড়ে তিনশো টাকাটা কখন আসছে দেখো সেটা হচ্ছে খুবই কম খুবই রেয়ার সেটা আমার সাধারণত আমার এমন তিনশো টাকাটাই থাকে দুশো নিরানব্বই টাকা যেটা তার কারণ হচ্ছে ওটা তখনই থাকে যখন আমার বুকিং একদম কমপ্লিট হয়ে যায় মনে করো এখন আজকে ভিডিও করছি আজকে থেকে শুরু করে আমার এখন বুকিং সামনের বুধবার পর্যন্ত কমপ্লিট আছে এবার কেউ আমাকে এত রিকোয়েস্ট করছে যে আমার সাথে তোমাকে এখনই প্লিজ কথা বলো আজকে কথা বলো অলরেডি আমার তিনটা বুকিং আছে আমার কাছে একদম হাতে টাইম নেই সেখানে দাঁড়িয়ে আমাকে এত রিকোয়েস্ট করা হচ্ছে এত রিকোয়েস্ট করা হচ্ছে এখনই কথা বলো এবার যারা আমাকে তিনশো টাকা দিয়ে বুক করেছে সে মঙ্গলবারে গিয়ে টাইম পেলো বা বুধবারে বা পাঁচ দিন পরে গিয়ে টাইম পেলো সেখানে আমি কারোর সাথে এখনই কথা বলছি সাথে সাথে সেটা তো উচিত না তাই না আর যাদের জয়েন হওয়ার ইচ্ছে আছে তারা একটু আগে থেকেই জয়েন হও একদম প্রিয় ডেটেই বা জয়েন হওয়ার কি দরকার মানে আমারও তো প্রবলেম হয় আমি তো সাথে সাথে অ্যাক্টিভ থাকতে পারি না যে যখন বুক কবে এমনও হয় এমনও হয়েছে আমি ছেলেকে পড়াতে বসেছি কেউ এত রিকোয়েস্ট করছে যে আমি ছেলেকে পড়াতে পর্যন্ত পারলাম না তখন ছেলে রীতিমতো মানে খেলছে উঠছে লাফাচ্ছে আমি কথা বলছি ফোনে সেগুলো জিনিস তো আমার করাটা ভালো লাগে না তো তাদের জন্য তখন আমি এই কথাটা বলি যে ঠিক আছে তোমরা সাড়ে তিনশো টাকা বা পাঁচশো টাকা যাই হোক সেই অ্যামাউন্টটা দিয়ে জয়েন হম পরে তোমরা কম দেবে বাট তখন কিন্তু আমার কিছু ব্যাপার থাকে সেটা হচ্ছে আমি আমার ছেলেকে হয়তো পড়াচ্ছি না সেই দায়িত্বটা আমি কাউকে দিচ্ছি বা এমন হতে পারে আমার হাজব্যান্ডকে কোনো কারণে আমি দায়িত্বটা দিলাম যে তুমি একটু পড়িয়ে দাও তো সেখানে অনেকের কাছে অনেক কথাও আমাকে শুনতে হয় ঠিক আছে তো যাই হোক তখন তাদেরকে বলি যে একটা কাজ করছি তো কাজ করলে তো মানুষকে একটু টাইম দিতেই হয় যেহেতু এটা কাজ করছি তো তাদেরকে একটু বোঝাই তো সেই হিসেবে কাজটাকে করতে হয় তো সেটা শুধু তাদের জন্য বাকি আমার যেটা অ্যামাউন্ট সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম এবার যাদের ইচ্ছে হবে তোমরা তারাই জয়েন হবে বাট যাদের ইচ্ছে হবে না তারা জয়েন হবে না এখানে কাউকে রিকোয়েস্ট করা হয় না যে তোমরা জয়েন হও ঠিক আছে আমি ইউটিউবে ভিডিও করেছি তোমরা সে সমস্ত ভিডিওগুলো দেখো বাট কেউ এসে এমনি যে দিদিভাই কথা বলো তুমি এই করো দিদিভাই ওই করো প্লিজ তোমরা এটুকু মেনে নাও যে আমি এটা কাজ করছি আমার কাজ হিসেবে যদি তোমাদের মনে হয় তোমরা আমার সাথে পার্সোনাল গাইডেন্স নেবে তবেই তোমরা আমাকে মেসেজ করো আমার সাথে কথা বলো নাহলে কিন্তু এমনি কেউ মেসেজ করো না ঠিক আছে কারণ আমারও প্রবলেম হয় কথা বলতে কেন প্রবলেম হয় আমি চাই তোমাদের মা হওয়ার স্বপ্ন পূরণ হোক আমি কোনো বিশাল অ্যামাউন্ট নিয়ে নিচ্ছি না ঠিক আছে কিন্তু আমিও নিজের পায়ে দাঁড়াতে চাই আমারও পরিস্থিতি অনেক খারাপ সেখানে দাঁড়িয়ে আমাকেও কিছু ইনকামের ব্যাপার রয়েছে আজকে তোমরা যদি আমাকে আমার বাড়ি থেকে বলা হয়েছে আমার মাসে আমাকে বলেছে যে পাশে একটা স্কুল আছে সেই স্কুলে যদি তুমি যদি চাও পড়াবে তাহলে সামনে জানুয়ারি মাসে নেবে তো আমি কথা বলবো তো সেখানে তাহলে ইন্টারভিউ দিতে যেতে লাগবে তো উনি আমাকে বলেছে আমি এখনও কোনো উত্তর দিইনি যদি আমি সেখানে ঢুকে গেলাম না তাহলে কিন্তু তোমাদেরকে আমি কোনো রকম হেল্প করতে পারবো না তোমাদের সাথে আমি কোনো রকম কথা বলতে পারবো না তখন আমি সেখানেই টাইম দেবো স্কুলেই যাব সেখানেই থাকবো আমার সেখান থেকে একটা ইনকাম জেনারেট হবে আর এদিকে তোমাদের সাথে আমি যেটা কথা বলি সেটা তো টাইম থাকবে না যে আমি কথা বলবো তো আমাকে এই কাজটা তখন আমি আর করতে পারবো না তো যাই হোক জানি না কি হবে তো আর কি বলবো ভিডিও অনেক বড় হয়ে যায় কথা বলতে বলতে তোমাদের সাথে আর বেশি বড় করতে চাই না তো এটাই রিকোয়েস্ট করব তোমরা যারা যারা জয়েন হতে চাও তোমরা জয়েন হবে আর যারা জয়েন হতে চাও না তারা জয়েন হবে না বাট প্লিজ কেউ এমনি মেসেজ করে এত রিকোয়েস্ট এগুলো করো না হ্যাঁ খারাপ লাগে মনে হয় যেন মানে কি ভাবছে আমাকে কিন্তু আমি তো একটা কাজ করছি না সেটা তো মানতে হবে আমাকেও তো আমার সময়টা দিতে হয় সেখানে সারা যতদিন প্রেগনেন্সি আসছে না ততদিন তোমাদেরকে টাইম দিতে হয় তাই না তো আমারও তো সময় যায় সেটা বোঝার চেষ্টা করো আজকে প্রাইমারির পরীক্ষা তাও করতেছি না কেন করছি না বলো আর কিছু বলতে চাই না হ্যাঁ তো হ্যাঁ আর একটা কথা তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আমি ডিটেলসটা পাঠিয়ে দেবো তো যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাই আমার পেটিএম নাম্বার সেটাই আমার ফোনপে নাম্বার সেখানেই তোমাদের সেন্ড করতে হবে ওকে বাই